আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, কথা শোনা যায়? একদম ক্লিয়ার, ফ্লুয়েন্ট। হ্যালো, আমার কথা কি স্পষ্ট শোনা যায়? শোনা যায় ভেঙে ভেঙে যায় নাকি কথা? ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আনিন্দা সরকার, আপনার স্ক্রিন শেয়ার করেন, গত দিনের কাজ দেখেন। আনন্দ সরকার, আপনি শুনতে পারতেছেন? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন এবং গত দিনের কাজ দেখেন। ওকে, আনন্দ সরকার আপনাকে, সরি, হ্যাঁ, আপনাকে কোচ বানানো হয়েছে, এবার আপনি মনে হয় পারবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। ওকে, মোটামুটি করছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে মঞ্জুরুল ইলাহি, রোল 47, আপনাকে কোচ বানাইলাম, আপনি শেয়ার করেন। স্যার, এটাতে শেয়ারিং করে মঞ্জুর ইলাহি, জি স্যার, শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আপনাকে কোচ বানানো হয়েছে, আপনি পারবেন। এখন পাচ্ছি, আচ্ছা ঠিক আছে। করেছি, কিন্তু যে এআই ইলাস্ট্রেটর ফাইল গুলো সবগুলো সেভ দিতে আমি ইয়ে করেছি। আর একটা প্রবলেম হচ্ছে স্যার, আমি যখন দুইটা কাজ করছি, যখন আমি ডাউনলোড করছিলাম স্যার, এই দুইটাই স্ক্রিপ্ট একসাথে ডাউনলোড হচ্ছে। আমি কি স্যার এটা আলাদা করে করতে পারবো, নাকি এটা একসাথে এটা
আচ্ছা, মানে আর্ট বোর্ড গুলো সবগুলো একসাথে ডাউনলোড হচ্ছে, তাই তো? ছিল। হ্যালো, জি জি স্যার, আমি ওইটা জানতে চাচ্ছিলাম, সবগুলো একসাথে আছে, আলাদা আলাদা কি করা যায় কিনা স্যার? আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে দেখবো এখন। আর মোটামুটি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উইন্ডোতে এসে আমাদের প্রপার্টিসটা আমরা বের করে রাখবো। প্রপার্টিসটা বের করলাম, এবং আজকে আমরা অ্যালাইন নিয়ে পড়াশোনা করব। তো এখানে উইন্ডোতে এসে অ্যালাইনটাও বের করে রাখবো, এই যে উপরে অ্যালাইন, অ্যালাইনে এসে আমরা এখানে দেখতেছি অ্যালাইন অবজেক্টস, ডিস্ট্রিবিউট অবজেক্টস, এই বিষয়গুলো। তো এগুলো নিয়ে আমরা একটু হালকা ধারণা নেই। যেমন গতদিন আমরা যখন বৃত্ত ড্র করছিলাম, এবং বৃত্তটা এখানে নিলাম, নেয়ার পরে আচ্ছা এটা একটা বৃত্ত, এবং এটাতে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আরেকটা বৃত্ত হলো, টোটাল দুইটা বৃত্ত। এই কালারটা চেঞ্জ করে দিই এবং এটাকে একটু ছোট করে। ওকে, এখন আমরা দুইটা বৃত্ত নিয়ে নিলাম, এই দুইটা বৃত্তকে যদি এখন আমি, আপনি পূর্ণিমা ভাই 5টা বাজলে চলে যাবে। ওকে, দুইটা বৃত্ত নিলাম, এখানে আরেকটা বৃত্ত নেই, আর একটু ছোট করি, তাহলে আমরা এখানে টোটাল কয়টা বৃত্ত নিলাম? টোটাল তিনটা, একটা দুইটা এবং তিনটা। তিনটা বৃত্ত নেয়ার পরে এইবার আমরা অ্যালাইনের কাজগুলো দেখব, অ্যালাইন কিভাবে কাজ করে। তিনটা বৃত্তকে একবারে সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি অ্যালাইন অবজেক্টে গিয়ে হরিজন্টাল অ্যালাইন লেফট, এই তিনটা বৃত্ত ভিন্ন ভিন্ন জায়গায় আছে, এই তিনটা বৃত্তকে যদি আমরা একবারে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করি, আচ্ছা এটা দেখতে হবে, এটা অ্যালাইন টু সিলেকশনে আছে, তাই না? তাহলে এগুলো সবগুলো দেখেন একদম বামে চলে আসছে, এদের এরিয়াটা দেখেন। যদি আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি, দেখেন একদম মধ্যে চলে আসছে। যদি এখানে এসে হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করি, দেখেন একদম ডানে চলে আসছে। এখন এই তিনটা বৃত্তকে যদি আমরা এখানে একসাথে করতে চাই, তাহলে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এখানে করতে হবে কি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে আমাদের এই তিনটা বৃত্ত একদম একসাথে চলে আসলো। বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে? জি স্যার। হ্যাঁ, না বুঝলে প্রশ্ন করবেন, আরেকবার বুঝাবো, নো প্রবলেম, বারবার বুঝাবো।
এখন আমরা কিছু রেকট্যাঙ্গেল নেই, রেকট্যাঙ্গেল নিলাম, ওকে, এবং এই রেকট্যাঙ্গেল গুলোর কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এই যে রেকট্যাঙ্গেল গুলো নিলাম, সবগুলো সিলেক্ট করে, সরি, সবগুলো সিলেক্ট করে আমরা আবার দেখি হরিজন্টাল অ্যালাইন লেফটে ক্লিক করলে দেখেন সবগুলো একদম বামে চলে আসলো। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলে সবগুলো বৃত্ত সেন্টার দেখেন একদম সমানে চলে আসলো। তারপর হরিজন্টাল অ্যালাইন রাইট করলে সবগুলো ডানে চলে আসলো। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার হরিজন্টালের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি ভার্টিক্যালে যাই তাহলে সবগুলো একবারে সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন অ্যালাইন টু একটা অপশন আছে, এখানে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। আমাদের যখন আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করব তখন এই আর্টবোর্ডের সাপেক্ষে কাজ করবে, আর যখন অ্যালাইন টু সিলেকশন নিয়ে কাজ করব তখন যে অংশটুকু সিলেক্ট করছি সে অংশটুকু নিয়ে কাজ করবে। আচ্ছা, আমরা আর্টবোর্ড নিয়ে প্রথমে কাজ করি। এখানে ভার্টিক্যাল অ্যালাইন টপ দেখেন একদম টপে চলে গেছে, কার টপে চলে গেছে, আপনার আর্টবোর্ডের টপে। কিন্তু যদি আমরা এখানে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করে ভার্টিক্যাল অ্যালাইন টপ দিতাম তাহলে কি হতো, আপনার কিন্তু এখন আর আর্টবোর্ডের সাপেক্ষে এটা অ্যালাইনমেন্টটা কাজ করে নাই। আচ্ছা, এবার যদি আমরা সেন্টার দেই দেখেন সেন্টারে কাজ করলো, আর যদি বটম দেই বটমে কাজ করলো। এর অর্থ হচ্ছে অ্যালাইনমেন্ট আমরা কি জন্য ইউজ করি, আমাদের যদি বিভিন্ন অবজেক্ট বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় থাকে তখন ওই অবজেক্টগুলোকে একসাথে করার জন্য আমরা এই কাজগুলো করি। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করে দেখি, এই অবজেক্টগুলো এরকম আছে একদম অগোছালো, এই অবজেক্টগুলো সব অগোছালো অবস্থায় আছে। এখন আমরা চেষ্টা করব যে অবজেক্টগুলো একই সমানে থাকবে এবং এদের প্রত্যেকটা দূরত্ব সমান হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অবজেক্টগুলো একই, সেন্টারগুলো একই বা লেফট অ্যালাইনগুলো একই থাকবে এবং আমাদের প্রত্যেকটা অবজেক্টের দূরত্ব সেম, ধরেন এটা একটু কম আছে, এটা একটু বেশি আছে, ধরনের প্রবলেম। এটা এখন আমরা সলভ করব। করার জন্য প্রথমে সবগুলো অবজেক্টে একসাথে সিলেক্ট করতে হবে, করার পরে আমরা এখানে হরিজন্টাল অ্যালাইন লেফট, এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে একটা লম্বা লাইন সবগুলোকে বামে নিয়ে আসলাম। এরপরে এখানে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট আমরা কাজ করব, এই যে সবগুলোর দূরত্ব মোটামুটি সমান হয়ে গেল সেন্টার ওয়াইজ, এখানে সেন্টার ওয়াইজ সবগুলোর দূরত্ব মোটামুটি আমরা সমান করে ফেললাম। আমাদের যদি প্রত্যেকটা অবজেক্ট একই শেপের হইতো তাহলে বিষয়টা আমরা ভালো বুঝতে পারবো। বিভিন্ন শেপ হওয়ার কারণে একটু প্রবলেম। এই এখন অ্যালাইনমেন্ট গুলো ধরলাম, এটাকে সেন্টারে আনলাম, সবগুলো মধ্যে আসলো এবং ডিস্ট্রিবিউট করে দিলাম। এবার দেখেন প্রত্যেকটার দূরত্ব সেম, এই কনসেপ্টটা বোঝা গেছে? ওই ফটোশপে যখন পার্টি ডিজাইন করতেছিল তখন আমরা, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে আমরা এই কাজটুকু শেষ করলাম অ্যালাইনমেন্টের। আচ্ছা, অ্যালাইনমেন্টের গতকালকে দেখানো বাকি ছিল, দেখলাম। এবার হচ্ছে আমরা ক্লিপিং মার্কস নিয়ে আলোচনা করব। ধরেন আপনি একটা স্টার টুল ড্র করছেন, এই জায়গায় এটা একটা স্টার টুল,
স্টার টুলটা ধরেন এটা ভিন্ন জায়গায় আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে এটা আর্টবোর্ডের একদম সেন্টারে নিয়ে আসবো। তাহলে কিভাবে সেন্টারে নিয়ে আসে? অ্যালাইনে এসে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, একদম মধ্যে চলে আসলো। অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। আবার আপনি একটা বৃত্ত যদি রেকট্যাঙ্গেল এখান থেকে নিয়ে নেন, রাউন্ডেড, এইটাকে আপনি চাচ্ছেন আরেকটা জায়গায় নিতে, ধরেন এটাকে যাচ্ছেন একদম ডানে নিতে বা মধ্যে নিতে, হ্যাঁ এই কাজটা করতে পারেন আপনি। তো আমরা দুইটা নিয়ে আসলাম। এবার আমরা ফাইল থেকে ছবি নিব, আমাদের ডাউনলোড ফোল্ডারে বা আপনি ছবি ডাউনলোড করবেন, করে ছবি নিয়ে আসবেন। তো বিভিন্ন সময় দেখবেন ছবিটার সাইজ বিভিন্ন রকম হয়, কোনোটা ছোট কোনোটা বড়। তো আমরা স্বাভাবিকভাবে ফাইলে গিয়ে ওপেনের মাধ্যমে যেভাবে ছবি আনি, আরেকভাবে আনতে পারি প্লেস। তাহলে আমাদের ছবির যে শেপটা এটা কাঙ্ক্ষিত হবে, আমরা যেমনটা চাইবো। প্লেসে গেলাম, যাওয়ার পরে এখানে একটা ছবি নিলাম, নেয়ার পরে এভাবে টান দিলাম, তার মানে ছবিটা এখানে চলে আসলো। ছবিটা আসার পরে এইবার ক্লিপিং মার্কস আমরা কিভাবে করব, ছবিটাকে পেছনে নেব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এবং আমি আমার শেপটাকে সেভাবে সাজাবো যেভাবে শেপের মধ্যে ছবিটাকে রাখতে চাইবো আমি। তো এরকমই থাকলো, ধরে নিলাম শেপটা। আচ্ছা, এরপরে আমরা এইভাবে টান দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করব, তার মানে ছবি এবং শেপ দুইটাই সিলেক্ট হয়ে গেল। তারপর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাহলে এভাবে আমরা আমাদের নির্দিষ্ট এবং কাঙ্ক্ষিত শেপে আমরা আমাদের ছবি ঢুকাইতে পারি। তারপর আরো দেখি, এটা একটা ছবি নিলাম, সরি শেপে ড্র করলাম, আবার প্লেসের মাধ্যমে ছবি নিয়ে আসে। এখন এই ছবিটাকে পেছনে নিতে হবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন অনুযায়ী ছবিটাকে ম্যানেজ করব। এরপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, তার মানে এই শেপে এটা চলে আসলো। আপনি যখন পেন টুল নিয়ে কাজ করবেন তখন আরো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে কাজ করতে পারবেন। এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, এটা হচ্ছে একটা শেপ যদি নেই, যদি একাধিক শেপ থাকে, এইটা একটা শেপ নিলাম, এবং শেপ কপি করে কিভাবে বলেন তো? শেপ কি অল্টার থোড়ে ড্র্যাগ করলে, আচ্ছা অল্টার দিয়ে, হুম হুম ঠিক আছে, ওটা আজকে হচ্ছে আমাদের ক্লাস টু, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করে যাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এই শেপটাকে পাশাপাশি রাখবো, অল্প গ্যাপে রাখলাম। রাখার পরে এখন এটাকে ডুপ্লিকেট করব কিভাবে, কন্ট্রোল ডি দিয়ে। ডুপ্লিকেট করে কি দিয়ে? ডুপ্লিকেটের জন্য আমরা কি করব, অল্ট ধরে টান দিব, দেন
আর কোথাও ক্লিক করব না। যেমন এখানে প্রথমটার জন্য আমরা যেটা করছিলাম, এখানে ক্লিক করার পর অল ধরে টান দিলাম ডানে, এবং দেখেন স্মার্ট গাইডের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে সেন্টারটা ঠিক জায়গায় আছে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম, মানে অল ধরে টান দিলাম, তারপরে সিটি কন্ট্রোল প্লাস ডি, এটা এটা আমরা কি করলাম, ডুপ্লিকেট ডুপ্লিকেট। এতে কি হয়, মানে অল ধরে টান দেওয়ার পর যখন আমরা কন্ট্রোল ডি দিই তখন নির্দিষ্ট দূরত্বে সব চলে যায়। এখন যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই, এখন যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই, ছবি নিলাম এবং এটাকে আমরা কি করি পেছনে পাঠিয়ে দিই, এরপরে সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন তো আসলে সবগুলোতে হইলো না, একটাতে হইছে। গ্রুপ করে নিতে হবে নাকি না? আচ্ছা, অনেক ভাবে করতে পারেন আপনি, বিভিন্ন ভাবে। তবে আমরা কি করব, সবগুলোকে একবারে ধরব, ধরার পর রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ কি করব, মেক কম্পাউন্ড পাথ, এরপরে এটাকে পেছনে নিয়ে আসব, এটাকে একটু ছোট করি, একটু সুন্দর লাগবে। আচ্ছা, মেক কম্পাউন্ড পাথ করার পরে একদম সবগুলো ধরে মেক ক্লিপিং মাস্ক। এবার আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম আমাদের, সেই ডিজাইনটা চলে আসলো, বুঝা গেছে? জি স্যার। স্যার বুঝতে পারলেন, আরেকবার একটু দেখান স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ওকে, নো প্রবলেম, আরেকবার দেখো, কোনো সমস্যা নাই। আমরা একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে শেপের একটা কালার দিয়ে দিলাম যে কোনো, দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে কপি করব। ধরেন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করতে যাচ্ছেন, নো প্রবলেম, আবার অল দিয়ে ধরে টান দেন, কপি করলেন, এভাবে আবার একবার অল দিয়ে ধরে টান দিয়ে আমরা ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে। মানে সোজা কথা হচ্ছে আপনি একাধিক শেপ নেবেন, নেয়ার পরে এখন ধরেন যে এগুলো উল্টা পাল্টা হয়ে আছে, এটা ঠিক করবো কিভাবে বলেন তো? অ্যালাইন, অ্যালাইন, গুড। তাহলে আমরা সবগুলো সিলেক্ট করলাম করে, আচ্ছা অ্যালাইনটাকে নিয়ে আসে, এরপরে কি করবো বলেন? অ্যালাইন আনলাম, তারপরে অ্যালাইন টু মিডিয়াম, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা প্রথমে, এটাকে আমরা প্রথমে টপে নিয়ে যাই, সবগুলো সমান হয়ে গেল না? হ্যাঁ জি স্যার। এরপরে আমরা কি করতে পারি, ডিস্ট্রিবিউট, আচ্ছা ডিস্ট্রিবিউট করতে পারি, এই তাহলে আমার সবগুলো সমান হয়ে গেল, আপনি যেভাবে আর কি করেন। এখন আমরা কি করব, সবগুলোকে একবারে ধরব, সব সিলেক্ট হলো, এবার রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ, এটাকে কম্পাউন্ড পাথ করে নিলাম, তারপরে ফাইলে এসে প্লেস, প্লেসে এসে আমরা যে কোনো একটা ছবি নিব, প্লেস করলাম এই ছবিটা, এবং ছবিটাকে কোথায় নিতে হবে, নিচে, নিচে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এটা কি হবে, সেন্ড টু ব্যাক, ব্যাক। হ্যাঁ, এখন আপনি এটাকে ধরে এটাকে ম্যানেজ করতে পারেন। আচ্ছা, এখন দুইটাকে একসাথে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। স্যার এটা গ্রুপ করলে হতো না? আচ্ছা আমরা একটু ট্রাই করে দিই, আপনি একটা ভালো প্রশ্ন করছেন, ভালো কোশ্চেন। আমরা এটাকে একবারে ধরে রিলিজ কম্পাউন্ড পাস গ্রুপ, গ্রুপ করলাম এটাকে নিয়ে, আচ্ছা এবং ছবিটাকে নিয়ে আসলাম,
আসার পরে এরপরে ধরলাম, ধরার পরে সব সিলেক্ট হয়ে গেল, মেক ক্লিপিং না হচ্ছে না, এটাকে কম্পাউন্ড পাতার মাধ্যমে করতে হবে আমি যতটুকু জানি। অন্যভাবে করা যেতে পারে তবে হয়তো ওটা আমার জ্ঞানের বাইরে। আচ্ছা তাহলে এতটুকু বোঝা গেছে, প্রথমে আমরা কম্পাউন্ড পাত করলাম, প্রথমে কম্পাউন্ড পাত, তারপরে ছবিটাকে আনলাম, এনে সবগুলো একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা মানে মাল্টিপল অবজেক্ট হলে আগে হচ্ছে কম্পাউন্ড পাত করে তারপরে ওই ছবিটা এনে তারপরে হচ্ছে ক্লিপিং মাস্ক। আচ্ছা আরেকটা আমরা কাজ করব, এটা পেন টুলের খুব দরকার ছিল, পেন টুলটা আমি শিখাবো না, ওটা পরবর্তীতে অন্য কোন স্যার এসে শিখাবে, মানে অত দূর যাব না। ফটোশপে শিখছিলাম পেন টুল, সেম না একই রকম বলতে পারেন আপনি? আচ্ছা আমরা প্রথমে একটা বৃত্ত নেই, একটা বৃত্ত নিলাম, নেয়ার পরে এই বৃত্তটাকে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা ক্লিক করলাম, পরে একটু ভিন্ন রকম করলাম, হ্যান্ডেলটা এরকম। আচ্ছা একটু টান দিলাম, এইবার আমরা আবার পূর্বের ন্যায় প্লেস করি একটা ছবি। এটা একটা ক্রিকেটারের ছবি, এই ক্রিকেটারের ছবিটাকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা ক্রিকেটার ব্যাটিং এইটা নিয়ে দেখি, এরপরে এই ছবিটাকে আমাদের একটা ছবি ডাউনলোড করলাম, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভারের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তারপরে এখানে আমরা ছবিটা আপলোড করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত ছবি ওপেন। আচ্ছা ডাউনলোড করে নিই, মানে সোজা কথা একটা ছবি আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করে এইটা হচ্ছে সেই ছবিটার রিমুভ ব্যাকগ্রাউন্ডের ছবি, মানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই ছবিটা। এখন এটাকে আমরা আমাদের ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে এটাকে প্লেস করব, ধরেন আমি এভাবে প্লেস করলাম, এই মানে আমার নিচের আমি যে অংশটুকু রাখতে যাচ্ছি সে অংশটুকু আগে ম্যানেজ করলাম। ম্যানেজ করার পরে আমি দেখতে পারতেছি আমার ছবিটা এরকম থাকবে, আচ্ছা এরকম থাকবে। তাহলে আমি যে নিচের যে শেপটা তৈরি করছি ওর একটা কপি তৈরি করব, আগে আগে পিকচারটা এনে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করলাম, এবার আমি এটার একটা কপি তৈরি করলাম, কপি তৈরি করে পাশে রেখে দিলাম। এখন এই যে ছবিটা এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক
নিচে দিয়ে দিলাম। এবার ছবির উপরের অংশ যেটা আছে না, দেখা যায় ছবির উপরের অংশ? জি স্যার দেখা যাচ্ছে। এটাকে আমরা আরেকটা এমনি নরমালি বৃত্ত দিয়ে ঢেকে দিলাম, এই মানে ছবিটাকে ঢেকে দিব। দেওয়ার পরে এখন নিচের বৃত্তটা শেপটাকে ধরলাম, শিপ ধরে উপরের শেপটাকে ধরলাম। ধরার পরে মনে আছে কিভাবে একসাথে করে সবগুলো শেপকে এই যে উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডারে এসে আমাদের এই যে বলছিলাম না শেপ মোডস ইউনাইট ইউনাইট করে দিলাম, তাহলে একসাথে হয়ে গেল তাই না? হ্যাঁ জি স্যার। এবার একসাথে করার পরে আমরা সম্পূর্ণটাকে ধরে এটাকে মেক ক্লিপিং মাস্ক করব, তার মানে পুরো ছবিটা ক্লিপিং মাস্ক হয়ে গেল, বোঝা গেছে? মানে দুইটা শেপকে একসাথে করে ইউনাইট করা হয়েছে। এরপরে আমরা কি করলাম, কি করছি ওটাকে ক্লিপিং মাস্ক করার পরে কাঙ্ক্ষিত শেপের মধ্যে আমাদের এই শেপটা যে আমরা বসানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই এটাতে একটু বেশি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু ছবি আপনারা দেখেন না যে একটা বক্সের ভেতরে মানুষ আছে, বাহিরে বের হয়ে আছে? হ্যাঁ জি স্যার, ওইটা আসলে এভাবে কাজ করে, ভিতরের শেপটা এবং বাইরের শেপটা ম্যানেজ করতে হয়। এই এবার একটু মনে হচ্ছে যে না, ছবিটা একটু বাইরের দিকে, এটা কোনো গোল একটা শেপের মধ্যে আনলে সুন্দর কাজ করত, রাউন্ডেড একটা শেপের মধ্যে আনলো। আচ্ছা, তাহলে ক্লিপিং মাস্কের এই বিষয়গুলো শেষ তাই না? আমরা ক্লিপিং মাস্ক থেকে বেরোতে যাচ্ছি। স্যার আল মাহমুদ ভাই, ওনার হচ্ছে ইয়ে থেকে নয়েজ হচ্ছে, ওনার মাইক্রোফোনটা অন আছে। এবার আমরা টেক্সট নিয়ে পড়াশোনা করব। এখন টাইপ টুল, টাইপ টুলে যখন আমরা উইন্ডোতে এসে টুলস বার বেসিকে যাই এবং টাইপ টুলে রাইট ক্লিক করি, তাহলে টাইপ টুল টাইপ অনে পার্ট টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল এই বিষয়গুলো দেখায়। আবার যখন আমরা উইন্ডোতে এসে টুলস বারে এসে অ্যাডভান্সে ক্লিক করি, তখন আমাদের টাইপ টুলে অনেকগুলো অপশন দেখায়। আচ্ছা, তো সবগুলো অপশন আমরা দেখবো না, আমাদের যে দুই তিনটা লাগবে আমরা ওগুলোই দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে টাইপ টুলে আমরা এসে রাইট ক্লিক করে যদি টাইপ টুলে ক্লিক করি এবং এখানে এসে ক্লিক করি, স্যার ক্লাসটা একটা ভিডিওতে আপলোড করলে ভালো হতো, রেকর্ড করা ভিডিও গ্রুপ আনগ্রুপ। আচ্ছা, আমি খুবই দুঃখিত, গতকালকে আমার ইন্টারনেট চলে গেছিলো গত ক্লাসে এবং বেশ কয়েকবার ডিস্টার্ব হওয়ার কারণে। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে এখন। ওকে, তাহলে আমরা এখন টাইপ টুল নিয়ে পড়াশোনা করব। টাইপ টুলে যখন ক্লিক করলাম টাইপ টুল, এবং এখানে আমরা যদি লিখি NCTR নেকটার, এবং এই নেকটার লেখাটা আমরা যদি এখানে একটা ফিল কালার দেই, আচ্ছা লেখাটাকে আমরা বড় করতে পারি হচ্ছে এই জায়গা থেকে, আমরা প্রপার্টিসে পেয়ে যাব ক্যারেক্টারের অংশগুলো, এখান থেকে আপনি অনেক ধরনের ফন্ট আছে, ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো করে। ওকে, তাহলে নেক্টার লিখলাম,
এরপরে আমাকে সিলেকশন টুলে ক্লিক করতে হবে এটাকে মুভ করার জন্য। আবার যদি এখানে ক্লিক করি, যদি আমরা লিখি ন্যাশনাল, এখন আমি এটাকে মুভ করতে চাইলে আমাকে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, তাহলে আমি এটাকে মুভ করতে পারবো। আচ্ছা, এবার এই লেখাটাকে যদি আমি আরো বড় করতে চাই, তাহলে এখানে এসে আমার পিটিটা বাড়াই দিলে হবে, অথবা আপনি এখানে ক্লিক করে শিফট এবং অল্ট ধরে টান দিবেন, তাহলে প্রত্যেকটা পারফেক্ট ভাবে বড় হয়ে যাবে। আচ্ছা স্যার, হ্যাঁ, এবার আমরা কি ইলাস্ট্রেটরে হচ্ছে এই লেখার মধ্যে ক্লিপিং মাস্ক করতে পারবো? লেখার মধ্যে করা যাবে, চেষ্টা করবেন, সম্ভব করা যাবে। আচ্ছা, এখন এখানে আমরা নেকটারে ক্লিক করলাম, করে এইখানে এসে কালারটা চেঞ্জ করলাম, তাহলে নেকটারে একটা কালার হইলো, তার মানে এটা কি ফিল কালার। এখন স্ট্রোকে যে যদি আমরা একটা স্ট্রোকের কালার দিই, দেখেন লেখ প্রত্যেকটা লেটারের বর্ডার বরাবর কি হয়ে গেছে, স্ট্রোকের কালার চলে আসছে। আবার দেখাই, ন্যাশনালটাকে যদি ধরি, শিফট এবং অল্ট ধরে টান দিব, পারফেক্টভাবে বড় হবে। আচ্ছা, ন্যাশনালে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা কালার চুজ করতে পারি, ফিল কালার, এবং এখান থেকে একটা স্ট্রোক কালার চুজ করতে পারি, এবং স্ট্রোকের পিটি যদি বাড়াই, এই বিষয়টা এরকম দেখা যাচ্ছে। তো আমাদের এতটুকু অংশ শেষ, আমরা এভাবে টাইপ টুলের মাধ্যমে টাইপ করতে পারি বিভিন্ন। এবার পরবর্তী অংশে আসি, যদি এই টাইপ টুলে ক্লিক করার পরে যদি আমরা এভাবে টান দিই, এবং আমাদের সাইজটাকে একটু ছোট করতে হবে, 12 করে রেখে দেব, আবার আমরা টানি, আমাদের যদি ডেমো লেখা দরকার থাকে একদম সহজে সুন্দরভাবে চলে আসলো। ঠিক আছে, তার মানে আমরা যদি নির্দিষ্ট লেখা চাই, তাহলে টাইপ টুলে ক্লিক করে এভাবে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে সুন্দরভাবে আমরা অনেকগুলো ডেমো লেখা পেয়ে যাব, আমাদের যদি লেখা দেখার প্রয়োজন হয়। এটা একটা বিষয় গেল। এখন আমরা একটা রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুল নেই, নেওয়ার পর এখানে একটা স্ট্রোক কালার দিলাম। আচ্ছা, এখন এখানে এসে এরিয়া টাইপ টুলে যদি আমি ক্লিক করি, এবং পাতের উপরে যদি ক্লিক করি, তাহলে ওই নির্দিষ্ট পাতে লেখাগুলো বসে যাবে। আবার আপনি এখানে আসলেন পলিগন টুল, এখানে এসে ক্লিক করে ধরেন যে 60টা নিলেন, একটা পলিগন ড্র করলেন, করার পরে আপনি চাচ্ছেন এই পলিগনের ভিতরে আমার লেখাগুলো থাকবে, তাহলে এরিয়া টাইপ টুলে এসে ক্লিক করলে পলিগনে লেখা চলে আসবে। আবার আপনি এখানে আসলেন পলিগন টুলে ক্লিক করে এখানে 3 দিলেন, তাহলে ত্রিভুজ হলো। ত্রিভুজের পরে গতকালকে শিখাইছিলাম না, নিচের দুইটা একবারে সিলেক্ট করে এভাবে টান দিলে এরকম শেপ তৈরি হয়ে যায়, মনে আছে? আচ্ছা, এরকমটা করার পরে আপনি একটা নতুন শেপ তৈরি করলেন, এখানে এসে এরিয়া টাইপ টুল দিলে চেঞ্জটা আসে, ওই শেপের আকারে লেখাগুলো চলে আসে। তাহলে এভাবে আমরা বিভিন্ন শেপে লেখাগুলো নিতে পারি। তারপরে এই বিষয়ে আমরা আরো দেখব। আচ্ছা, আমরা ভেক্টর কিছু নিব, GUI TTER, গিটার ভেক্টর, অনলাইনে সার্চ করব গিটার ভেক্টর, গিট করব অনলাইনে, এবং এখানে এসে আপনি একদম ব্ল্যাক এন্ড হোয়াইট যে ছবিটা পাবেন, এইটা এরকম যদি ছবি পেয়ে থাকেন,
এইটা কপি করবেন। কপি করে আমরা কি লিখে সার্চ করলাম, গিটার ভেক্টর, এখানে এসে পেস্ট করলাম, তার মানে এটা হচ্ছে আমার গিটার। এইটাকে এখন আমরা দেখেন তো এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, সাদা কালার না? হ্যাঁ স্যার, সাদা কালার আছে কি না? আছে। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা একটা শেপে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে নতুন একটা বিষয় এখন আমরা শিখব, ইমেজ ট্রেস। এটা নিয়ে আমরা বারবার কাজ করব। আমাদের কোথায় যেতে হবে? ইমেজ ট্রেস। আমি একটু উপরে নেই, তাহলে পারফেক্ট ভাবে বোঝা যাবে। ইমেজ ট্রেসে ক্লিক করব। করার পরে এখন এটাতে রাইট ক্লিক করে, ইমেজ ট্রেসে ক্লিক করার পরে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। আরেকবার দেখাই, এটাতে আমরা ক্লিক করব, ছবিটাতে ক্লিক করার পরে ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার পরে এক্সপ্যান্ড করতে হবে। কি করলাম, ভেক্টর ইমেজ ডাউনলোড করলাম। এরপরে ইমেজ ট্রেস, তারপরে কি করা হয়েছে? হ্যাঁ, এক্সটেন্ড। আচ্ছা, এরপরে আমরা এটাকে আনগ্রুপ করব। তাহলে আমি এক্সপ্যান্ড করলাম, করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে হোয়াইট স্পেসে ক্লিক করব। হোয়াইট স্পেস স্পেস ক্লিক দেন ডিলিট, তার মানে সাদা স্পেসটাই ক্লিক করব এবং ডিলিটই প্রেস করব। তাহলে আমার বর্তমানে কি থাকলো, শুধুমাত্র শুধু গিটার, গিটারটা থাকলো। এটা এখন একটা শেপ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন কালার দিতে পারেন। আচ্ছা, এটা ব্যাপার না, আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এরিয়া টাইপ টুলে এসে এই পাতে ক্লিক করলাম। দেখেন, তাহলে আমার সম্পূর্ণ লেখাটা কার মতো হইল, গিটারের মতো, গিটারের মতো হইল। আচ্ছা, আমরা এই বিষয়ে আরেকটা দেখি, তাহলে রিভিশন হবে। আমরা বোতল ভেক্টর, একদম সাদা ভালো, এই বোতলটাই নেই, রাইট ক্লিক করে কপি, ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? আচ্ছা, ট্রাই করে দেখি, ট্রাই করতে সমস্যা নেই, বেশি ইয়ে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ছিল না, সাদা কালো ব্যাকগ্রাউন্ডের একটা নিতে হবে। এইটা মনে একটা সাদা কালো ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে, এটা করে কপি করলাম, পেস্ট। আচ্ছা, হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস তুমি ভাই চলে যান। এরপরে এখানে এসে এক্সপ্যান্ড, তারপরে কি করতে বলছি, আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ। এরপরে আমরা কি করতে বললাম, হোয়াইট স্পেস ক্লিক দেন ডিলিট, হোয়াইট স্পেসে ক্লিক ডিলিট। এবার তাহলে আমার কি থাকবে, শুধু বোতলটা থাকবে। এখন আমি এরিয়া টাইপ টুলে এসে যদি এখানে ক্লিক করি, দেখেন পুরো বোতলের শেপে চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, সাদা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা ভেক্টরের কাজটা করি, মানুষের পিক আঁকানো যাবে? আচ্ছা, এটা আমি করি নাই, খুঁজে দেখি মানুষের ভেক্টর আছে কিনা, থাকার কথা। ম্যান ভেক্টর পিএনজি, আচ্ছা তাহলে আমরা এখানে মানুষের ভেক্টর পাইলাম, সাদা কালো খুঁজতে হবে। স্যার, হ্যাঁ প্লিজ বলেন স্যার, ভিতরে ভিতরে স্যার, ভিতরে ভিতরে বাঁকা লেখাটা একটু দেখেন স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, দেখাবো।
ওইটা তো আসতেছে, আস্তে আস্তে আসতেছে। তাহলে মানুষের একটা শেপ নিলাম সাদা কালো, সাদা কালো শেপ আছে, এই যে একটা নেওয়া হইলো, এটা তো সাদা কালো না, আচ্ছা এটা মনে হয়। ওকে, করার পরে আমরা এখানে এসে পেস্ট করলাম, তারপরে কি করব, ইমেজ ট্রেস এক্সপ্যান্ড, রাইট ক্লিক করে আনগ্রুপ, সাদা অংশে ক্লিক করে ডিলিট। বাপরে বাপ, এখানে দেখি তো ভাঙচুর হয়ে গেছে, দেখি তো মানুষটা ঠিক আছে। মানুষটাকে আনলাম, আনার পরে এরিয়া টাইপ টুলে ক্লিক করে পাথে ক্লিক করলাম, হয়ে গেছে। আচ্ছা, এটাকে জাস্টিফাই করলে বেশি ভালো হয় ক্যারেক্টারটা। আচ্ছা, বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে এটা? হ্যাঁ, হ্যালো, জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, আমি জাস্টিফাইটা বুঝলাম না। জাস্টিফাই বলতে বুঝায় কি? বুঝায় দেখাচ্ছে, ধরেন আচ্ছা প্লিজ এক মিনিট ওয়েট করুন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, এখন কি স্যার শোনা যাচ্ছে? ঠিক আছে, ওকে। এবার একটা বিষয় দেখাচ্ছে, এই একটা লেখা, এইটা উইন্ডোতে যায় গিয়ে টাইপ, টাইপে এসে ক্যারেক্টার, উইন্ডো টাইপ প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে দেখেন আমরা উইন্ডোতে গেলাম, টাইপে গেলাম, আমরা যখন ক্যারেক্টার নিয়ে কাজ করব, ক্যারেক্টার বর্তমানে আমরা অ্যালাইনমেন্টটা যেহেতু দেখাচ্ছি, এটা প্যারাগ্রাফ থেকেও পেতে পারি, আবার প্রপার্টিস থেকেও পেতে পারি। প্যারাগ্রাফেও পাওয়া যাবে, আবার প্রপার্টিসে আমি যখন কোনো লেখা সিলেক্ট করব নিচেও পাওয়া যাবে, প্যারাগ্রাফ থেকেই দেখাই, একই জিনিস। বর্তমানে দেখেন বাম পাশে সিলেক্ট করা, তার মানে এই লেখাগুলো দেখেন তো আপনার প্রত্যেকটা, দেখেন এগুলো সবগুলো বাম দিকে সরানো না, কোনোটার সাথে কোনোটার মিল আছে, উপর নিচ দেখেন তো, এইটা একটু ডানে সরানো, এইটা একটু বামে চাপানো, এডি আর একটু বামে চাপানো, এটা একবারে ডানে, এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন। তারপরে আমরা যখন অ্যালাইন সেন্টার দিব, দেখেন সবগুলো লেখা মধ্যে চলে আসলো এবং দুই সাইডে ফাঁকা হয়ে গেল। লেফট অ্যালাইনে কি হয়, বাম সাইডে লেখাগুলো ভরে থাকে এবং ডান সাইডে ফাঁকা থাকে, অ্যালাইন সেন্টারে দুই দিকে ফাঁকা থাকে।
রাইট অ্যালাইনে কি হয়, লেখাগুলো ডান দিকে সরে যায় এবং বাম দিকে ফাঁকা থাকে। আরেকটা হচ্ছে আপনার জাস্টিফাই অল লাইন্স, যখনই আমরা এটা ক্লিক করব দেখেন পুরো জায়গাটায় খুব সুন্দরভাবে এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে, বাম দিক এবং ডান দিক কোনো দিকে ফাঁকা নেই। এটা হচ্ছে জাস্টিফাই এর কাজ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটাই বুঝতে যাচ্ছিলাম। তারপরে আমাদের নামাজের যেহেতু সময় সামনে, আমরা আরেকটু ছোট্ট কাজ করব। আমরা ক্যারেক্টার নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। যেমন আমি লিখলাম NATIO, ন্যাশনাল একাডেমি ফর কম্পিউটার ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এই লেখাটা লিখলাম। আর এখানে লিখলাম নেকটার, সরি। আচ্ছা, সিলেকশন টুলে ক্লিক করে এটাকে একটু বড় করলাম। আর আরেকটা টাইপ টুল নিলাম নিচে, এটা নিলাম নেকটার বগুড়া, একটু লিখে ফুলতলা ফুলতলা বগুড়া। তার মানে এখানে আমাদের টোটাল কয়টা লেখা? টোটাল দুইটা, ন্যাশনাল একাডেমি অফ কম্পিউটার ট্রেনিং এন্ড রিসার্চ, আর একটা হচ্ছে নেকটা বগুড়া। আচ্ছা, এই লেখাটা। এখন এখানে আসেন, এই সেটিংসটা দেখে রাখেন। সেটিংসটা দেখে রাখেন, এই জায়গাটায় আপনার সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স, এখানে জিরো, তারপরে হচ্ছে এইটা 100%, এটা 100%, নিচেরটা জিরো, নিচেরটা জিরো, এটা 19 PT, মানে আমার কতটুকু পিটি দাঁড়াচ্ছে, যে বড় করতেছি ছোট করতেছি, ক্যারেক্টারের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন এইটার নাম কি, সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স, আমরা যত বাড়াবো নিচের লেখাটা সিলেক্ট করছে, দেখেন প্রত্যেকটা লেখার মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন? আমরা উপরে যদি একটা বড় লেখা লিখি এবং নিচে যদি একটা ছোট লেখা লিখি, এবং এই ছোট লেখাটাকে এমনভাবে অ্যারেঞ্জ করব যেটা বড় লেখার সমান হয়ে যাবে, ধরেন বড় লেখাটাতে আছে 50টা ক্যারেক্টার আর ছোট লেখাটাতে আছে 20টা ক্যারেক্টার, কিন্তু আমি 20টা ক্যারেক্টারকে এমনভাবে সাজাবো যাতে 50টা ক্যারেক্টারের সমান হয়, তখন আমাকে এই জায়গাটা এসে বাড়াইতে হবে। দেখেন আপনারা বিভিন্ন ডিজাইনে অনেক ক্ষেত্রে এরকমটা দেখে থাকবেন, বোঝা গেছে এই জায়গাটা? হ্যালো, জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ, তাহলে এই ট্রেনিং অ্যান্ড রিসার্চটাকে নিচে নামাইলাম, সেটাকে সরাই দিই। নামানোর পরে এই যে এখানে দেখেন সেট দ্য লিডিং, তার মানে উপরের লাইন এবং নিচের লাইন, আমি যদি এটা কমাই দেই দেখেন নিচের লাইনটা আস্তে আস্তে উপরে উঠতেছে এবং মিশে গেল, আর যদি এটা বাড়াই দেই তাহলে এই দুইটার মধ্যে একটা সমন্বয় হচ্ছে, মানে এর মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারেন আপনার লেখাটার উপরের লেখা এবং নিচের লেখার গ্যাপ কতটুকু হবে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, এবং নিচের লেখাটাকে আপনি উপরের লেখার সমান করতে পারেন ভিএ মানটা বাড়াই দিয়ে, এই আবার এটা আপনি একটু বাড়াই দিলেন, বাইরে ক্লিক করেন, দেখেন এই বিষয়টা বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, নামাজের সময় আছে, আর একটু সময় নেই, 2-1 মিনিট। আচ্ছা, এটা ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, এগুলো মানে হরিজন্টাল স্কেল কমাইলে এটা একদম চেপে যায়, এটা কত ছিল? 100%, যেটা একটা পারফেক্ট সাইজ ছিল, তাই না?
100% পারফেক্ট সাইজ, হরিজন্টাল স্কেলেও সেম, এটা আপনি কমানো বা বাড়ানো করতে পারেন, মানে লেখার যে সাইজটা। আচ্ছা এটা উপনিস, এটা রোট, এটা মনে হচ্ছে রোটেশন, এই যে আপনি লেখাটাকে রোটেট করতেছেন, দেখেন প্রত্যেকটা লেখাকে রোটেট করতেছেন, এন এ টি আই ও এন এ এল, 32 ডিগ্রি, 0 ডিগ্রি ছিল না? আবার আমি কমাচ্ছি মাইনাস, দেখেন এটা হচ্ছে বাম দিকে একবার রোটেট হচ্ছে, ডান দিকে একবার রোটেট হচ্ছে। তা এগুলো করার পরে আপনি ধরেন যে এগুলো সব ভুলে গেছেন কোনটা কোন জায়গায় ছিল, তখন ক্যারেক্টারে এসে রিসেট প্যানেল দিয়ে দেবেন, তাহলে আপনার সবগুলো আবার রিসেট হয়ে যাবে আগের মতো করে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ ধরেন আপনি এগুলো সব উল্টা পাল্টা করছেন, এই যে মানগুলো সব হিজি বিজি করে ফেলছেন, তাই না? তাহলে আপনি যখন পরবর্তীতে টাইপ টুল নিয়ে আসবেন এবং লিখবেন, আপনার অনেক ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি এখানে এসে এই যে তিনটা লাইন এখানে এসে রিসেট প্যানেল দিয়ে দেবেন, তাহলে প্যানেলটা আবার রিসেট হয়ে যাবে। তাহলে আমাদের টাইপ টুলের কাজটা মোটামুটি, যে বেসিক যেটা দেখানোর দরকার, মোটামুটি শেষ। আচ্ছা আমরা এখন নামাজের বিরতি দিব। স্যার এরিয়া টাইপ দেখানো না স্যার, এরিয়া টাইপ টুলটা, এরিয়া টাইপ টুলটাই তো এতক্ষণ এরিয়া টাইপ টুলই তো দেখাইলাম, এই যে এত কিছু করলাম এরিয়া টাইপ টুল দিয়ে। আমরা একটু পরে টাইপ অনে পাথ টুল করব। আচ্ছা তাহলে আমরা নামাজের বিরতিতে যাই, ঠিক আছে? 20 মিনিট টাইম দিলাম। জি স্যার।